হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো এই সময় উঠে এসে যেগুলো গুরুত্বপূর্ণ খবর বা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে তো ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। তো ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করুন, ভিডিওটি লাইক করার পাশাপাশি শেয়ার করবেন, এবং এখনও যদি আপনি আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন এবং ফেসবুক পেজটাকে লাইক না করে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক করে নেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথম যে আপডেট রয়েছে সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। তো করোনা ভাইরাস নিয়ে আজকের আপডেট বা এই সময় যে আপডেটটা সম্মুখে উঠে এসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে করোনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো যদি আমি আপনাদেরকে আজকের এবং গতকালকের রিপোর্টের একটু কম্পেয়ার দেখিয়ে দিই সেখানে দেখতে পাবেন কতটুকু করোনা ভাইরাসের সংখ্যা বেড়ে। তো যদি আজকের রিপোর্টে দেখেন সেখানে রয়েছে 8,22,623, মৃতের সংখ্যা রয়েছে 22,144, এবং যদি আমি আপনাদের গতকালকে সেই রিপোর্টটা একটু কম্পেয়ার দেখিয়ে দিই সেখানে দেখতে পারেন 7,94,842, এবং মৃতের সংখ্যা রয়েছে 21,623। তো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন করোনার সংখ্যা কতটুকু বেড়েই চলেছে ভারতে। তো সঙ্গে অসমেও রয়েছে এরকম আপডেট, অসমে তিন দিন বেড়েই চলেছে। তো আজকের রিপোর্ট হচ্ছে 15,534, তো যদি গতকালের দেখেন সেখানে রয়েছে 14,600। তো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন অসমে কতটুকু বেড়েই চলেছে করোনা ভাইরাসের। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মধ্যপ্রদেশের রেবা এলাকায় 750 মেগাওয়াটের সৌর ঊর্জা প্রকল্পের উদ্বোধন করেছেন। তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের রেবা এলাকায়, এবং সেটা 500 হেক্টর জমি নিয়ে সেই সৌর ঊর্জা প্রকল্পটা স্থাপন করা হয়েছে, এবং সেটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম সৌর ঊর্জা প্রকল্প। তো গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিপোর্ট টিপিয়ে সেই সৌর ঊর্জা প্রকল্পটির উদ্বোধন করেছেন, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম সৌর ঊর্জা প্রকল্প। তো তুর্কি সরকার সেখানে হাগিয়া সোফিয়া যে জায়গাটি নিয়ে বিতর্ক চলছিল সেটাকে মসজিদে রূপান্তর করলো। তো গতকালই সেখানকার সরকার বা সেখানকার কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাগিয়া সোফিয়া যে জায়গা নিয়ে বিতর্ক চলছে সেটাকে মসজিদে রূপান্তর করার জন্য। তো মসজিদে গতকালই হাগিয়া সোফিয়াকে রূপান্তর করা হয়। তো বরাক উপত্যকায় যে আপডেটে রয়েছে সেখানে কাচাল এবং হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কাচাল এবং হাইলাকান্দির প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাজার ঘাটগুলো বা বাজার হাটগুলো পুরোপুরি সাপ্তাহিক হোক অথবা অর্ধ সাপ্তাহিক হোক অথবা ডেইলি হোক সবগুলো বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো আগামী নির্দেশ না আসা পর্যন্ত এগুলো বন্ধ রাখতে হবে। তো নিশ্চয়ই আপনারা জানেন মধ্যপ্রদেশের উজ্জ্বল এলাকায় বিকাশ দুবেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো গতকালই এসটিএফের দ্বারা তাকে এনকাউন্টার করে হত্যা করা হয়েছে। তো এখানে দেখতে পারেন সেই পিকচারগুলো। তো এরপর রয়েছে টিকটককে ব্যান করে, নিশ্চয়ই আপনারা জানেন সরকার ব্যান করেছিল। তো এখন অ্যামাজন নির্দেশ দিয়েছে তাদের যারা যারা রয়েছেন এমপ্লয়ি, তো তাদেরকে বলা হয়েছে টিকটকগুলো ডিলিট করে নেওয়ার জন্য। তো এরপর তো করোনা ভাইরাস নিয়ে এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বড় ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে বাতাসে করোনা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, তো সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে মারাত্মক খবর উঠে এসছে যে করোনা ভাইরাস বাতাসে উড়িয়ে বেড়াচ্ছে। তো এরপর রয়েছে তো টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তো গতকালই করোনা টেস্ট করা হয়েছিল, সেখানে কোভিড-19 পজিটিভ পাওয়া গিয়েছে। তো সেখানে কোয়েল মল্লিক নিজেই টুইট করে জানিয়েছেন, যেখানে দেখতে পারেন বাবা এমএরএনএ অ্যান্ড আইআর টেস্টের কোভিড-19 পজিটিভ, সেলফ কোয়ারেন্টাইন। তো এখানে দেখতে পারেন কোয়েল মল্লিক নিজেই টুইট করে সেই বিষয়ে ইনফরমেশনটা দিয়েছেন। তো এই ভিডিওতে এতটুকু, ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওগুলো শেয়ার করবেন, এবং কোনো যদি আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।